আর আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কেমন সুন্দর লাগছে সেটা মনে হয়। তা আপনার চুল বোঝা যায় না সত্যি, মনে হচ্ছে না যে এটা আমার চুল না আমার মাথা, সত্যি মনে হচ্ছে না যে আমি বসে আছি। আপনার ফোন তো আনেননি, আমি ভিডিও দেবো, আমি ভিডিও করছি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ভিডিও করে পাঠিয়ে দেবো দাদা, ওই অসব আছে ওকে দাদাকে পাঠিয়ে দেবো ডাইরেক্ট। হ্যাঁ দাদা বলবো যে কে, হ্যাঁ একদম বলে দিয়েছে। আপনি এখানে একটু বাইক দিন তাহলে, যে মা মানে আমার সম্বন্ধে বলবেন যে কেমন চুল কেটেছে, আমি কেমন সেগুলো একটু দাঁড়াবে। আপনার নাম বলবেন, নমস্কার। নমস্কার, ইমিতা ব্যানার্জি। হ্যাঁ নমস্কার, ইমিতা ব্যানার্জি বলছি। এনার হাতের কাটিং খুবই সুন্দর আর এত সুন্দর কাজ ভালো। হ্যাঁ চুলটা তো এত সুন্দর কেটেছে কি বলবো, বলার মতন না, খুবই ভালো লাগছে। না হাতের কাজ প্রতিটা সব কটাই ভালো, ফেসিয়াল যেমন করে, চুল কেমন, আইব্রো সব কিছু। কেমন ছিল না চুলের জন্য মুখটাই পাল্টে গেছে, মুখে কাজ ভালো। কদিনের মধ্যে আবার সাজার জন্য পার্টি যাবে, কোম্পানি থেকে পার্টি দেবে আগে থেকে বলবো। হ্যাঁ আরে তোমার নাম্বারটা আমার কাছে বলবো।
নমস্কার, আমি মিতা ব্যানার্জি। হ্যাঁ নমস্কার, আমি মিতা ব্যানার্জি বলছি। এনার হাতের কাটিং খুবই সুন্দর, আর এত সুন্দর মৌসুমি খুব সুন্দর চুল কাটে, খুব হাতের কাজ ভালো। হ্যাঁ চুলটাতে এত সুন্দর কেটেছে, কি বলবো, বলার মতন না, খুবই ভালো লাগছে। না হাতের কাজ প্রতিটা সব কটাই ভালো, ফেসিয়াল যেমন করে, চুল কেমন, আইব্রো সব কিছু। কেমন ছিল না চুলের জন্য মুখটাই পাল্টে গেছে, মুখের কাজ হয় তেমনই মনে তাকিয়ে থাকে চুলটার দিকে।